আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সানা চ্যানেল কেমন আছো তোমরা সবাই তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন মেকআপ টিউটোরিয়াল আজকের মেকআপ টিউটোরিয়ালটা শুধু একটা মেকআপ লুক না আজকের মেকআপ লুকটা অ্যাকচুয়ালি একজন সেলিব্রিটি থেকে ইন্সপায়ার হয়ে করা লাস্ট টাইম আমি যখন শাওন ম্যামের লুক রিক্রিয়েট করেছিলাম তোমরা অনেকে পছন্দ করেছিলে সো এবার ভাবলাম আমি বাংলাদেশের আরেকজন বিখ্যাত অ্যাক্ট্রেসের একটা লুক রিক্রিয়েট করি এবং সে হচ্ছে নানাদার আদার দেন তারিন জাহান তারিন ম্যাম অনেক অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস বাংলাদেশের এবং সেই সাথে উনি অনেক ট্যালেন্টেড একজন ডান্সারও বহু বছর আগে যখন আমি একদম পিচি ছিলাম তখন উনি সম্ভবত নতুন কুড়িতে পার্টিসিপেট করেছিলেন আমার চেক করে দেখতে হবে উনি কোন সালে নতুন কুড়িতে পার্টিসিপেট করেছিলেন তো অ্যাকর্ডিং টু গুগল বেসিক্যালি উনিশশো থেকে উনিশশো সালের কোনো একটা সময়ে উনি বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো নতুন কুড়িতে উনি পার্টিসিপেট করেছিলেন আমার এখনো মনে আছে নতুন কুড়ির গানটা আমরা নতুন আমরা কুড়ি বাই দ্য ওয়ে আমি নিজেই তখন মাত্র জন্ম নিয়েছি অ্যাকচুয়ালি সো আমার ওই অনুষ্ঠান তো দেখা হয়নি বাট এই অনুষ্ঠান অনেক বছর ধরে চলেছে যাই হোক কাম টু দ্য পয়েন্ট ওকে আমি অনেক উল্টা কথা বলি সো ছবিতে তোমরা তারিন ম্যামকে দেখতে পাচ্ছ অসম্ভব প্রিটি একজন অ্যাক্ট্রেস উনি মাসাল্লাহ অবশ্য তারিন ম্যামের এই মেকআপ লুকটা করে দিয়েছেন বাংলাদেশের একজন একজন অসম্ভব ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট জাহিদ খান উনি যখন তারিন ম্যামের উপর এই লুকটা করে দেয় আই ওয়াজ লাইক আই হ্যাড টু রিক্রিয়েট দিস লুক আমার শাড়ি আর ব্লাউজ জোগাড় করতে একটু সময় লেগে গিয়েছে আমি বলবো না এক্স্যাক্ট শাড়ি ব্লাউজ আমি পরেছি শাড়ি ব্লাউজের লিঙ্ক সবকিছু ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সো ডিসক্লেমারটা না দিলেই না কারণ যতবারই আমি কোন সেলিব্রিটি মেকআপ লুক রিক্রিয়েট করি ততবারই আমার ভিউয়ার্সদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় যে আমি ওই সার্টেইন মানুষটার মতো হওয়ার চেষ্টা করছি ফার্স্ট অফ অল আমি দেখতে কোনোভাবেই তারিন ম্যামের মতো না উনিও দেখতে আমার মতো নন এবং মেকআপ করেও আমি উনার মতো চেহারা অ্যাচিভ করব না আমি জাস্ট ওনার উপর যে লুকটা করা হয়েছে সেই লুকটাকে আমার ওপর রিক্রিয়েট করব। আমার এই ভিডিওতে তোমরা একটু লাইক করতে ভুলো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি জানি আমি মেকআপ চ্যানেল একটু কম ভিডিও দেই বাট তোমাদের উৎসাহ পেলে এবং এখন আমি যে ভিডিওগুলো সিরিয়ালি দিব ইন ফিউচারও যেগুলো আসবে সেগুলোতে আরও বেশি সারা পেলে আমি আরো আরো বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার এই মেকআপ চ্যানেলে নেক্সট এক মাস অনেক এক্সাইটিং মেকআপ লুক এক্সাইটিং টিউটোরিয়াল এক্সাইটিং ভিডিও আসছে জন্য সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটাতেও ক্লিক করতে ভুলো না কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের মেকআপ লুকটা শুরু করি আই মেকআপ দিয়ে আমার মেকআপটা আমি শুরু করলাম প্রথমে আমি আমার আই লিডে কাউন্সিলার অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আই শ্যাডো বেস আমি আমার আইব্রো অলরেডি অফ ক্যামেরা করে নিয়েছি তোমরা আমার আইব্রো টিউটোরিয়াল দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না এবার কন্সিলারকে সেট করে নিচ্ছি আমি একটা লুজ পাউডারের সাহায্যে আই মেকআপের জন্য আমি হুদা বিউটির মার্কারি রেট্রোগ্রেড প্যালেটটা ব্যবহার করব এখান থেকে অফ ব্যালেন্স নামে এই শেডটা প্রথমে আমি নিয়ে অ্যাজ এ ট্রানজিশনার কালার হিসেবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা একটা লাইট পার্পল কালারের আইশ্যাডো এরপর আমি হটমেস নামে এই ডার্ক পার্পল শেডটি ব্যবহার করছি বেসিক্যালি একটা লাইট পার্পল এবং আরেকটি ডার্ক পার্পল এই দুটোকে মিক্স করেই আমার আই মেকআপটা আজকে আমি করবো খুব বেশি আসলে কালার অ্যাপ্লাই করার নেই আই মেকআপটার মেইন টেকনিকই ছিল কাট ক্রিজে আই শ্যাডোর আসলে এত কারিগরি নেই এখানে তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার লিডে এবার একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি সবকিছু ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিয়েছি এবার একটি কনসিলারের সাহায্যে আমি হাফ কাটক্রিস করে নিচ্ছি এটাকে একদমই যে পারফেক্ট হতে হবে এমন না কারণ এটার ওপরে আমরা আবার গ্লিটার অ্যাপ্লাই করবো সো তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাট একদম পারফেক্ট না সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই ঠিক আছে পরে আমরা এটাকে সেট করে নিতে পারবো কাট কাটক্রিস নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চাও তোমরা ডেডিকেটেড ভিডিও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না দিয়ে হালকাভাবে একটু সেট করে নিচ্ছি তোমরা আসলেই অবাক হবে দেখে যে এই আই মেকআপটা দেখতে যতটা কমপ্লিকেটেড লাগে করতে কতটা সহজ এবার হুদা বিউটি রেট্রোগ্রেড প্যালেট থেকে এই হোয়াইট সিমারি কালারটা নিয়ে ঠিক যেখানে আমি কাউন্সিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্ল্যাট আই শ্যাডো ব্রাশের সাহায্যে এক্ষেত্রে সিমারি আই শ্যাডোটা যদি একটু মেসি দেখায় কোনো সমস্যা নেই এটা পরে আমি ঠিক করে নিব ইউনো ইউ শুড ট্রাস্ট দ্য প্রসেস এবার ইংলটের পেন লাইনার নিয়েছি আমি এবং পেন লাইনার দিয়ে আমি সুন্দরভাবে আমার আইলাইনার ড্র করে নিচ্ছি আমি আইলাইনারটিকে বেশ খানিকটা লম্বা রেখেছি অনেকটা সেভেন্টিজের যেমন আইলাইনার হতো অতটাও লম্বা না বাট যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আই লাইনারটিকে টেনে নেওয়ার জন্য এখানে পেন লাইনার ব্যবহার করছি যাতে আমার হাতে খুব ভালো কন্ট্রোল থাকে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো স্ট্রোকে আমি আইলাইনার লাইনার এঁকে নিয়েছি তোমরা যদি বেসিক আই লাইনার টিউটোরিয়াল চাও সেটাও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না এবার একটা ছোট ব্রাশের সাহায্যে আমার পার্পল কালার আর সিমারি কালারটার মাঝে যে জায়গাটা আছে ওখানে অল্প একটু পার্পল কালার নিয়ে আমি ব্লেন্ড করছি যাতে কোনো রকম হার্স লাইন না থাকে ব্রাউ আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি যে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি সেটা তোমরা পরবর্তীতে যখন ফেসে অ্যাপ্লাই করবো দেখতে পারবে এবার একটা হোয়াইট গ্লিটার লাইনার আমি নিচ্ছি এবং প্রথমে আমি ড্র করে নিচ্ছি যেখানে আমি ব্ল্যাক লাইনারটা লাগিয়েছিলাম তার ওপরে ছবিতে যেটুকু দেখতে পেয়েছি ব্ল্যাক লাইনারের ওপরের হোয়াইট লাইনটা একদম টেনে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি চোখেরই মাঝামাঝি এক জায়গায় শেষ হয়েছে সো আমি ওভাবেই অ্যাপ্লাই করছি এবং তারপরে কাটক্রিস যেখানে করেছি সেখানেও আমি এই হোয়াইট গ্লিটার লাইনারটা অ্যাপ্লাই করছি আমি জানি সবাই এখন জানতে চাইবে এটা কোন গ্লিটার লাইনার এটা অনেক আগে আমি প্রাইমার থেকে কিনেছিলাম মনে হয় দুই পাউন্ড দিয়ে এখনও ভালো চলছে আর একটুখানি আমি ব্ল্যাক আইলাইনার দিয়ে একটু ঠিক করে নিচ্ছি যদি কোনো মিস্টেক হয়ে থাকে ব্যাস আমার আই মেকআপ ডান এখন আমি এক পেয়ার ফলস লাশ অ্যাপ্লাই করে নিব আই মেকআপ তো শেষ এখন আই মেকআপ শেষ না চোখের নিচের আই মেকআপ কিছুটা বাকি আছে তবে এখন আমি ফেস মেকআপের দিকে চলে যাচ্ছি সো আমি জাহিদ খানের অ্যাকচুয়ালি অনেকগুলো ইউটিউব টিউটোরিয়াল দেখলাম সে বেশ কিছু ইউটিউব টিউটোরিয়াল করেছে তার ব্রাইডের দে আর লুকিং অ্যাবসোলিউটলি গর্জিয়াস সবার মেকআপের টেকনিক ডেফিনেটলি ডিফারেন্ট হয় আর ডেফিনেটলি উনি ভিডিওতে সব কিছু দেখানো না সো আমার কাছে তারিন ম্যামের যে ছবিটা আছে ওটা দিয়ে আমি লুক রিক্রিয়েট করার চেষ্টা করছি ফেস মেকআপে আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কালার ম্যাচ করেই ফাউন্ডেশনটা দিয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে উনি যখন কোনো মেকআপ করেন ব্রাইটকে একদম সাদা বানিয়ে দেন না লাইক একদম মাস্কের মতো লাগে না আমার কাছে মনে হয় যে ব্রাইডের বেস্টটা উনি তুলে নিয়ে আসার চেষ্টা করেন যদিও এই লুকটা আমি বলবো না ব্রাইডাল লুক এই লুকটা হচ্ছে মোর লাইক পার্টি লুক সো এই জন্য আমি আমার বেস মেকআপ খুব বেশি লাইক ব্রাইডাল বেস টাইপের করবো না সো সবার আগে প্রাইমার দিয়ে শুরু করতে চাই প্রাইমারের জন্য আমি হুদা বিউটির ওয়াটার জেলি প্রাইমারটা ব্যবহার করছি খুব লাইট ওয়েট একটা প্রাইমার এটা আমার কাছে খুবই খুবই পছন্দ সামার টাইমের জন্য আমার অনেক ভালো লাগে এবং কোনো একটা কারণে এটা টেক্সচারটাই এমন সামার উইন্টার দুই সময়ের জন্যই পারফেক্ট আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে এরপর আমি কালার কারেক্ট করব আমার কালার কারেক্ট করার দরকার হয় কারণ আমার কিছুটা পিগমেন্টেশন আছে বাট তোমরা খেয়াল করছো আমার পিগমেন্টেশন কিন্তু আগের থেকে অনেক কমে গিয়েছে ইয়াস রেগুলার স্কিন কেয়ার করলে কিছু তো কাজে দেয় সো আমি কালার কারেকশনের জন্য ব্যবহার করছি একটা ডার্ক কনসিলার যেটা কিনা আমার স্কিনের থেকে এক দুই শেড ডার্ক এর আমরা কি করি অরেঞ্জ ব্যবহার করি এটা তোমার স্কিনের থেকে এক দুই শেট ডার্ক কনসিলার দিয়েও কিন্তু তোমরা কালার কারেক্ট করতে পারো বাট মেক শিওর করবে এটার মধ্যে যাতে একটু লাইক ইয়েলোইস অরেঞ্জ ইস একটা টোন থাকে ঠিক আছে আমি এটাকে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে যারা অরেঞ্জ কারেক্টার ব্যবহার করতে ভয় পাও মনে করো যে অরেঞ্জ কারেক্টার ব্যবহার করলে খুব বেশি ফেস অরেঞ্জিস লাগবে তারা এই টেকনিক ফলো করে দেখতে পারো দুটো ফাউন্ডেশন আজকে আমি ব্যবহার করব আমার পছন্দের একটা হচ্ছে টু ফেস এ দিস ওয়ে আরেকটা হচ্ছে হুদা বিউটির ফ ফিল্টার ফাউন্ডেশন এটা শেড হচ্ছে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে লাটে

জাহিদ খানের আমি একটা জিনিস খেয়াল করেছি তার মেকআপের যে টিউটোরিয়ালগুলো সে করেছে সে ভালো এখন আমি অ্যাপ্লাই করে নিব একটা কনসিলার আমার ফেসকে হাইলাইট করার জন্য যে কনসিলার আমি আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে মেই বিলিনের ইনস্ট্যান্ট এইজ ইরেজার কনসিলার এবং এটা শেড হচ্ছে স্যান্ড ফুলটা লাগিয়ে নিলাম দেখতে সুন্দর লাগছে আহ আরো বড় ফুল লাগিয়েছিল এত বড় ফুল আমি পাইনি ফেসটাকে সেট করে নেওয়ার পালা ফেসটাকে সেট করে নেওয়ার জন্য আমি হুদা বিউটির কাপকেক নামে এই বেকিং পাউডারটি ব্যবহার করব। এই লুজ পাউডারটি দিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি ব্রাশের সাহায্যে খুবই ভালোভাবে কন্ট্রোলিং এর জন্য আমি এন ওয়াই এক্স এর এই কন্ট্রোল কিটটি ব্যবহার করছি এখান থেকে আমি দুটো শেড নিব দেখতেই পাচ্ছ শেড একদম শেষের দিকে এবং এই দুটো শেডকে আমি ব্রাশের সাহায্যে নিয়ে প্রথমে আমার চিক বোনে কন্ট্রোল করে নিই একই সাথে আমি কন্ট্রোল করে দিব আমার জ লাইনে কারণ আমার ডাবল চিন আছে এবং আমার কপালেও কন্ট্রোল করে নিচ্ছি একটা আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার নোজও কন্ট্রোল করে নিচ্ছি কন্টোরিং তো করে নিলাম এখন ব্লাশ লাগানোর পালা আমি অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি যে তারিন ম্যামকে পিচি পিঙ্কিশ টাইপের একটা ব্লাশ অ্যাপ্লাই করা হয়েছে ওনার ফেসে বল আমার এক মোবাইলে দেখায় পিঙ্ক কালার আর এক মোবাইলে দেখায় পিচ কালার আম রিয়েলি নট শিওর সো আমি যেটা আজকে ব্যবহার করব সেটা হচ্ছে এই প্যালেটটা যে প্যালেটটা হচ্ছে বিহেইচ কসমেটিক্সের বেলিনি ব্লাশ প্যালেট এবং এখানে বেশ কয়েক রকমের পিচ পিঙ্ক কোরাল কালার আছে এবং আমি মনে করি এটা পারফেক্ট আমার এই আজকের লুকের জন্য এখান থেকে আমি পিচ অফ কেক নট পিস অফ কেক পিচ অফ কেক নামের এই কালারটা আর লাইফ সে পিচ এই দুটো কালার বা এখান থেকে দু তিনটা কালার আমি অ্যাকচুয়ালি মিক্স করে আমার চিকে আজকে আমি অ্যাপ্লাই করব। কিছুটা ব্লাশ নাকেও অ্যাপ্লাই করা হয়েছে সো আমিও অ্যাপ্লাই করছি নাকে এই মুহূর্তে যদি তোমাদের মনে হয় ব্লাশ একটু বেশি লাগছে ডাজেন্ট ম্যাটার কারণ হচ্ছে ব্লাশ এমনিতেও ফেড হয়ে যায় সো এখন আমি চোখের নিচের মেকআপটা করে নিব চোখের নিচের মেকআপটা করার জন্য অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি যে তারিন ম্যামের চোখের ওয়াটার লাইনে হোয়াইট কালারের কাজল ব্যবহার করা হয়েছে ইয়াস হোয়াইট দেখা যাচ্ছে আমি পার্সোনালি হোয়াইট কালারের কাজল পছন্দ করি না কারণ আমার চোখে এটা ভালো লাগে না ঠিক আছে ওনার চোখে অসম্ভব সুন্দর লাগছে সো আমার কাছে আসলে কয়েক রকমের নিউড পেন্সিল আছে সো এখান থেকে আমি সব থেকে যে লাইট কালারের নিউড পেন্সিলটা সেটাই আজকে অ্যাপ্লাই করব যেটা একদম হোয়াইট না বাট একটু লাইট নিউড সো আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রাইমার্কের তোয়াল লাইসের মেকআপ করতে যাচ্ছি এখন আমি এজন্য আমি ব্যবহার করব প্রথম যে দুটো আইশ্যাডো আমি মিক্স করে অ্যাপ্লাই করেছিলাম হট এবং অফ ব্যালেন্স সেটাই আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে এবার চোখের নিচের ল্যাশগুলোতে এক কোট মাস্কারা অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে আমার আই মেকআপ আর যে মাস্কার আমি ব্যবহার করছি সেটা হচ্ছে মেবিলিনের স্কাই হাই মাস্কারা পুরো মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আমি এই সেটিং স্প্রেটা ব্যবহার করছি এটা হচ্ছে টু ফেস্টার হ্যাং ওভার থ্রি ইন ওয়ান প্রাইমার অ্যান্ড সেটিং স্প্রে হাইলাইটারের জন্য আমি যে প্যালেটটা আজকে নিব সেটা হচ্ছে হুদা বিউটির পিঙ্ক স্যান্ড এডিশন থ্রি ডি হাইলাইটার প্যালেট আজরিস এবং সান্তরিনি এই দুটোকে আমি মিক্স করে অ্যাপ্লাই করব। তারিন ম্যামের নোজেও খুব সুন্দরভাবে হাইলাইটার এভাবে অ্যাপ্লাই করা সো আমিও তাই করলাম সেম হাইলাইটারটা দিয়েই আমি আমার ইনার কর্নারে হাইলাইট করে নিয়েছি অল্প একটু আমার ব্রাউ লাগালাম যদি আমি আমার ব্রাউ আগেই আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম একবারে একজাক্টলি যে কালারের টিপ ব্যবহার করেছেন তারেন ম্যাম এবং যে সাইজের আমি সেটাই অ্যাপ্লাই করেছি বাট আমার মনে হচ্ছে অনেক ছোট আর আমি সোজা লাগিয়েছি না কোন একটা কারণের টিপ আমার কখনোই সোজা লাগানো হয় না এদিক সেদিক হয়ে যায় আর কি তো আমি গয়না পরে চলে এসেছি আমি গয়না ডেফিনেটলি পাইনি তারিন ম্যামের মতো বাট আমি যে গয়নাটা পরেছি এটা আমি নিয়েছি হচ্ছে জাহরা থেকে জাহরা হচ্ছে ইস্ট শপিং মলের মধ্যে একটা জুয়েলারি শপ পাকিস্তানের একটা জুয়েলারি শপ আর ব্লাউজ শাড়ি আমি নিয়েছি দেশি বুটিক থেকে এগুলো সবকিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তোমরা প্লিজ চেক করে নিতে ভুলো না আমি একটু টেনশনে আছি যে কি ধরনের লিপস্টিক অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করলে ভালো লাগবে কারণ সত্যি কথা বলি আমি জানি না তারিন ম্যাম কোন কালারের লিপস্টিক ব্যবহার করেছেন বাট উনি যে কালার লিপস্টিক ওনার উপর ব্যবহার করা হয়েছে এক্স্যাক্টলি সেই লিপস্টিক আমার উপর অ্যাপ্লাই করা হলে হয়তো সেম কালার নাও আসতে পারে সো আমি দেখতে পাচ্ছি উনি অ্যাপ্লাই করেছে একটা খুব সুন্দর গ্লসি পিচি কালার আমি চেষ্টা করব সিমিলার কালারটা আমার অনেকগুলো কালার চুজ করার পরে ফাইনালি আমি আমার ডিজায়ার কালারটা পেয়েছি ডিজায়ার কালারটা যেটা কিনা নাচুয়ালি আমি মনে করি যে অনেকটাই তার ম্যামের সাথে ম্যাচ করেন আমি জানি লিপস্টিকটার নাম সবাই জানতে চাবে যে লিপস্টিকটা আমি এখন অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে মরফির পিনাট বাট এটা একদম ম্যাট লিপস্টিক এবং তারিন অ্যাপ্লাই করেছে একটা গ্লসি লিপস্টিক সো এর জন্য এর ওপর দিয়ে আমি একটা গ্লস অ্যাপ্লাই করে নিব যে গ্লসটা আমি অ্যাপ্লাই করব আজকে সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের শিয়ার ব্রিলিয়েন্ট লিপ গ্লস এবং এটা শেড হচ্ছে আর বি এফ আমার তো মনে হচ্ছে লাইক একদম পারফেক্টলি মিলে গেছে লিপস্টিকের কালারটা আর নাম গ্ল্যাড যে কয়েকটা কালার মিক্স করে আমার বানাতে হয়নি ও মাই গড আম লাভিং দিস লুক থ্যাংক ইউ সো মাচ জাহিদ খান ভাইয়া এবং তারিন তারা তাদের দুজনের কারণে এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছিল এবং আমি লুকটা রিক্রিয়েট করে লাইক আমার যে নিজেকে এত ভালো লাগছে প্রবলেম হচ্ছে চুলটা আমি এক্স্যাক্ট করতে পারিনি চুলটা তারিন ম্যামের যতটা সুন্দরভাবে আর একটু বেশি পাফি করা ছিল আমি এভাবে করতে পারিনি তার একটাই কারণ যে আমি লিটারেলি আজকে সকালে উঠে শ্যাম্পু করেছি এবং আমি কেন এটা করলাম জানি না একদম ঝরঝরা শ্যাম্পু করা চুলে আমার এক গাদা টিস করে হেয়ার স্প্রে লাগাতে ইচ্ছা করছিল না সেই জন্য আমি খুব হালকাভাবে একটা খোপা করে নিয়েছি খুব সিম্পল খোপা এবং সাথে আমি আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার কিনেছি এই ফ্লাওয়ারটা আমি লোভিসা থেকে কিনেছিলাম ডেফিনেটলি তারিন বাট আমাকে দেখতে অনেক ভালো লাগছে আই থিঙ্ক আমার সেটা মনে হচ্ছে আরো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে রাইট